বন্ধুগণ আমরা দুর্বার মহিলা সমন্বয় কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি একটা বিশেষ সূচনা নিয়ে। আপনারা জানেন দুর্বার মহিলা সমন্বয় কমিটি যৌনকর্মীদের অধিকার, পেশা স্বীকৃতি, মর্যাদা ও তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের কাজকর্ম দীর্ঘ 25 বছর ধরে করে চলেছে। আপনারা জানেন বেশ কিছুদিন আগে পর্যন্ত যৌনকর্মীদের ভোটাধিকার ছিল না। দুর্বারের প্রয়াসে আজ অনেক যৌনকর্মী ঘোড়ার ঘাট করতে পেরেছে এবং অনেক যৌনকর্মী তাদের ব্যাংকে নিজের অ্যাকাউন্ট খুলতে পেরেছে। আজ আমরা এই বিশেষ দিনে বিশেষ কারণে যে এসেছি তার আজকে একটাই গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনারা জানেন কেন্দ্রীয় সরকার একটা বিশেষ আইন আনছে, যে আইনে যৌনকর্মীদের পেশার স্বীকৃতির বিরুদ্ধে তারা কথা বলছে এবং এই যৌনপল্লী উচ্ছেদ করে দেওয়ার চেষ্টা করছে। এতে মদত দিচ্ছে বেশ কিছু সংগঠন যারা যৌনপল্লীতে ঘুরে ঘুরে পয়সার লোভ দেখিয়ে যৌনকর্মীদের জীবনযাত্রার কথা জিজ্ঞেস করে তার কাছ থেকে সই সাবুত নিয়ে তাদের এই জিনিসগুলো জোগাড় করছে এবং সেটা কেন্দ্রীয় সরকারের কাছে জমা দিলে এবং সেই নিয়ে যে পার্লামেন্টে নতুন আইন পাশ হবে সেটা পাশ হতে সুবিধা হবে। আমরা আপনাদের কাছে এই জন্য এসেছি দুর্বার মহিলা সমন্বয় কমিটি। আপনারা জানেন স্বশাসিত বোর্ডের মাধ্যমে এলাকায় অত্যাচার এবং পাচার প্রতিরোধের কাজ করে চলেছে, সেই সঙ্গে যৌনকর্মীদের ভোটার কার্ড, রেশন কার্ড, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ইত্যাদি করে দেওয়ারও ব্যবস্থা করেছে, সেই সঙ্গে চলছে স্বাস্থ্য প্রকল্প। কিন্তু এই যে আইন আসছে, এই আইন যদি একবার লাগু হয়ে যায় তাহলে সোনাগাছি আর শ্মশানে পরিণত হবে। তা আমরা সোনাগাছির যৌনকর্মী সহ সকল এলাকার মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা ব্যবসায়ী, যারা দালাল, মালকিনি, বাড়িওয়ালা এবং আমাদের বন্ধু ক্লাবগুলি যারা আছেন, আমাদের কাজে সবসময় যারা সহযোগিতা করেন, আমরা সকলে মিলে চেষ্টা করব এই ধরনের অন্যায়মূলক কাজকে আমরা বাধা দেবো। যদি এরকম কেউ কাজ করে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ গড়ে তুলব এবং সেই জন্য আজকে আমরা এসেছি আপনাদেরকে সচেতন করার জন্য যে বেশ কিছু মানুষ আপনাদের কাছে হয়তো আসবে, আপনাদের কাছ থেকে সই নেবে, আপনাদেরকে টাকা দেখাবে, টাকা দেওয়ার প্রলোভনও দেখাবেন, সেই প্রলোভনে না গিয়ে আপনারা চেষ্টা করবেন আমাদের সহযোগিতা নেওয়ার, প্রয়োজন পড়লে আমাদেরকে ডাকবেন। আমরা সবসময় দুর্বার মহিলা সমন্বয় কমিটি সবসময় আপনাদের পাশে ছিলাম, পাশে আছি। আমরা সকলে মিলে এই আইনের বাধা দেবো, কেননা আপনাদের জানেন এর আগেও ইনমোরাল ট্রাফিকিং প্রিভেনশন অ্যাক্ট যখন চালু হওয়ার কথা চলছিল সেই সময় দুর্বার মহিলা সমন্বয় কমিটি পার্লামেন্ট মার্চ করে দিল্লিতে এই আইন আটকানোর জন্য জোরদার প্রতিবাদ আন্দোলন শুরু করেছিল এবং আমাদের সাথে সহযোগিতা ছিলেন বেশ কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। আবার সেই আজকের দিন, আগেকার দিন ঘনিয়ে আসছে। সোনাগাছি 25 বছর আগে যা ছিল সেটার হয়ে যেতে চলেছে। এলাকায় আবার একটু করে অত্যাচার শুরু হচ্ছে, অনাচার শুরু হচ্ছে এবং এদেরকে মদত দিচ্ছে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন, যাতে যৌনপল্লী উচ্ছেদ হয়ে যায়। যৌনপল্লী উচ্ছেদ হয়ে গেলে আমাদের মা বোনেদের পেটের ভাত মারা যাবে, যেটা আমরা কখনোই চাই না। তাই আমরা সকলে মিলে একসঙ্গে এটাকে নিয়ে আন্দোলন করব। তো আমরা সবাই বলবো দুর্বার মহিলা সমন্বয় কমিটি জিন্দাবাদ, দুর্বার মহিলা সমন্বয় কমিটি জিন্দাবাদ, দুর্বার মহিলা সমন্বয় কমিটি জিন্দাবাদ। ধন্যবাদ। আমি রতন দলি দুর্বারের পক্ষ থেকে আজ এই সচেতনতা শিবিরে অংশগ্রহণ করে সকলকে সচেতন করতে এই কাজে যুক্ত হয়েছি।